সো হ্যালো গাইস, আজকে আমরা স্বাস্থ্য রোগ নামে যে চ্যাপ্টারটা আছে ক্লাস টুয়েলভের, সেই চ্যাপ্টার থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে যেগুলো প্যারামেডিক্যাল এবং জেনপাস ইউজি 2020-তে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট কোশ্চেন্স হচ্ছে, ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তারপর এটা আমি একটু ছক দিয়েছি মানে বোঝার সুবিধার্থে, যে কি হয় এই চ্যাপ্টারতে তো অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি মানে অর্থাৎ ইমিউনোগ্লোবিন মানে আইজি, তারপর হচ্ছে অ্যান্টিজেন। সো কী হয় যে একটা বিষয় দেওয়া থাকে যে মানে এই বিষয়টাকে এই অ্যান্টিবডিটা নিয়ন্ত্রণ করে। সো মানে বোঝার সুবিধার্থে বা মুখস্থ করার সুবিধার্থে আমি এই ছকটা দিচ্ছি, তাহলে পড়তে সুবিধা হবে। যেমন এক নম্বরে দিয়েছি, অ্যালার্জি প্রতিহত করে বা প্রতিরোধ করে আইজিই, প্লাসেন্টা ভেদ করে আইজিজি, সবথেকে আকারে বড় আইজিএম, এই আইজিএম সবথেকে আকারে বড়। তারপরে অশ্রু অর্থাৎ চোখের জল, ঘাম, লালারস, এই সমস্ত কিছুতে থাকে আইজিএ, পরিমাণে সবথেকে কম থাকে আইজিই, যেটা অ্যালার্জি প্রতিরোধ করে সেটা সবথেকে পরিমাণে কম থাকে। মাতৃদুগ্ধ অর্থাৎ কোলোস্ট্রামে, যাকে বলা হয় কোলোস্ট্রাম, সেই কোলোস্ট্রামে থাকে হলো আইজিএ। তো তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বোঝার সুবিধার্থে। তারপর ছয় নম্বরে আছে পেন্টামার, এটা হচ্ছে শ্রেণীযুক্ত আইজিএম, ডাইমার শ্রেণীযুক্ত আইজিএ, মনোমার শ্রেণীযুক্ত আইজিই, মেটারনাল আইজিজি। অ্যান্টিবডিতে পলিপেপটাইল শৃঙ্খল থাকে 4টি, অ্যান্টিবডির ভারী শৃঙ্খলে 400টি অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যান্টিবডির হালকা শৃঙ্খলে 200টি অ্যামাইনো অ্যাসিড থাকে। আমরা জানি অ্যান্টিবডি 5 রকমের হয়, আইজিএ, আইজিই, আইজিজি, আইজিএম ও আইজিডি, যেটা অজ্ঞাত, আইজিডি অজ্ঞাত। তো এই হলো এইটুকু, আমি যে সমস্ত পেজগুলো দিচ্ছি এভাবে এই এই বোর্ডের, সেগুলো তোমরা একেবারে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বাছাই করা কোশ্চেন্সগুলো দিচ্ছি। এইচআইভি হলো রেট্রোভাইরাস শ্রেণীর, কারণ এর জেনেটিক বস্তু হলো একতন্ত্রী আরএনএ। টাইফয়েড রোগের চিকিৎসার ক্ষেত্রে মৃত জীবাণু, সরি, টাইফয়েডের টিকা মৃত জীবাণু দ্বারা তৈরি করা হয়। তারপর সালমোনেল্লা টাইফি টাইফয়েডের প্যাথোজেন। একটি হ্যালুসিনোজেন হলো এলএসডি, বারবিটিউরেট হলো সিডেটিভ। ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লীহা বড় হয়ে যায়, বিসিজি, এটি শিশুদের যক্ষ্মারোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। টি ফর লিম্ফোসাইট হলো হেলপার কোষ। তারপর এটা সবাই জানে, টি লিম্ফোসাইট কোষভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী, বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী। তো এই পেজটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এটা মানে রাতের বেলা করছি আর কি, সারাদিন বাড়িতে বিশাল চিৎকার চেঁচামেচি থাকে এখানে, তো তাই আর কি, মানে তারপর সারাদিন আমি পড়াই বাচ্চা কাচ্চাদের সেই কারণে। তো যাই হোক, একটু ভালো করে দেখে নাও, এই যে ভালো করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন, টি লিম্ফোসাইট মানবদেহের থাইমাস গ্রন্থিতে তৈরি করা হয়। টি শব্দের অর্থ হলো থাইমাস। অ্যান্টিজেনের যে স্থানে অ্যান্টিবডি যুক্ত করা হয় তাকে বলা হয় এপিটপ। তারপর এদিকে একটা বিষয় দিয়েছি, ক্যান্সারের নাম আর যেখানে হয়। আমরা জানি কারো ব্লাড ক্যান্সার হয়, বিভিন্ন রকম যে ক্যান্সারগুলো হয়, ঠিক আছে, সেই ক্যান্সারের একদিকে নাম আর যেখানে হয় বা যে অঙ্গে হয়। সারকোমা, সারকোমা হয় যোগ কলায়। কার্সিনোমা হয় এপিথেলিয়াল কোষে। লিম্ফোমা হয় লিম্ফয়েড ও প্লিহায়। তারপর টেরাটোমা হয় ভ্রূণের, যে শব্দ ভ্রূণ, ভ্রূণে হয়। এই ভ্রূণের ক্যান্সারকে আবার আরেকটা নাম ব্লাস্টোমা বলা হয়। মেলানোমা হয় ত্বকে বা স্কিনে, যাকে বলে আর কি, স্কিন ক্যান্সার যেটা হয়। ও এখানে আরেকটা মানে হবে, তোমরা অ্যাড করে নিও এখানে ছয় নম্বর দিয়ে, সেটা হচ্ছে লিউকোমিয়া, ঠিক আছে। লিউকোমিয়া হয় ব্লাড, ব্লাড ক্যান্সার। তো এবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা। তারপর হচ্ছে স্পোরোজয় দশা পাওয়া যায় প্লাসমোডিয়ামে।
তো এখানে একটা কথা বলে রাখি যে এই স্পোরোজয়েট দশার মাধ্যমে এনিফিলিক্স মশা বা মানে এনিফিলিক্স মশা হলো মানুষের দেহে প্রবেশ করে, এনিফিলিক্স মশকি মানুষের দেহে প্রবেশ করে। দেখো ওফিয়েট ড্রাগ, ওফিয়েট ড্রাগ হচ্ছে উদাহরণ আফিম ও মরফিন। এই যে আফিম মরফিন এগুলো হলো ওফিয়েট ড্রাগ। একটি ট্রাঙ্কুলাইজারের উদাহরণ হচ্ছে ভেলিয়াম। এই ভেলিয়াম হলো একটি মাইনর ট্রাঙ্কুলাইজার। স্টুমুলেন্ট হলো কোকেন। তারপর ইএলআইএসএ, এর পুরো নাম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট এসে। এর সাহায্যে এইডস সুনিশ্চিত করা হয়, অর্থাৎ এইডস শনাক্তকরণ করা হয়। দাঁত সৃষ্টিকারী যে অণুজীবটি আছে তা হলো ছত্রাক। তারপর এজিটি, এজিটি এটি হলো এই এজিটি এইচআইভির বংশ বিস্তারে বাধা দেয়। এজিটির ফুল ফর্ম হচ্ছে এজিটো থাইমিন, এজিটো থাইমিন। এই এজিটো থাইমিন এইচআইভির বংশ বিস্তারে বাধা দেয়। তো এই ছিল কিছু কোশ্চেন্স ইম্পর্টেন্ট স্বাস্থ্য ও রোগ চ্যাপ্টার থেকে। পরের বার আবার নতুন কোশ্চেন্স নিয়ে আসবো নতুন চ্যাপ্টার থেকে, যেগুলো জেনপাস ও প্যারামেডিকেলে আসতে পারে সেই কোশ্চেন্সগুলো। সো আজকের জন্য এইটুকুই। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি সবসময় চেয়েছি নতুন কিছু আপডেট দেওয়ার, তোমাদের জন্য কিছু সাহায্য করার, তোমাদের হেল্পফুল কিছু করার। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে নোটিফিকেশন বেল অন করে রেখো।